ओम शिवे यस्य पराभक्ति स्त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपासिन्धुं शिवानन्दं नमाम्यहम्। श्री भगवानेर कृपाए आबार आमरा समबेत होयेछि स्वामी शिवानन्दजीर बाणी संकलित शिवानन्द बाणीर प्रथम खंड थेके पाठ एवं आलोचनार उद्देश्ये। आज के जे अंशटि पाठ करा होच्छे सेटि ढाका 1328 बंगाब्द इंग्रेजीर 1922 ख्रीष्टाब्दे घटना। 1922 साल प्रथम भागे महापुरुष महाराज ढाका गियाछिलेन। ढाका मठे अवस्थानकाले भक्तदेर आग्रहातिशय्ये एकदिन सन्ध्याबेला तिनि फरासगंजस्थित गौरवासी भक्त सम्मिलनि जोगदान करें। महापुरुषजीर शुभागमनेर संबाद प्रचारित हवाय पूर्व हईतेई बहु भक्त नरनारी ओ मठेर साधु ब्रह्मचारीरा तथाय समबेत हइयाछेन। सम्मिलनेर रीति अनुसारे सर्वाग्ये जनैक भक्त एकटि भजन गान करिलेन, राम कृष्ण चरण सरोजे मजरे मन मधुब मोर इत्यादि। भजनेर पर श्री श्री रामकृष्ण कथामृत थेके पाठ होइबार कथा थाकिल, समबेत सकले महापुरुषजीर उपदेश शुनिबार विशेष आग्रह प्रकाश करिल, किन्तु तिनि कथामृत पाठे विशेष इच्छा प्रकाश कराय ताहाई पाठ होइते लागिल। एक स्थाने ठाकुर सन्न्यास जीवनेर कठिन नियम सम्बन्धे बलितेछेन, सन्न्यासीर पक्षे कामिनी कांचन त्याग, स्त्रीलोकेर पट पर्यन्त सन्न्यासी देखिबे ना। এই সময় জনৈক ব্রহ্মচারী মহাপুরুষজিকে প্রশ্ন করিলেন, মহারাজ ঠাকুর তো বলেছেন যে সাধুর পক্ষে স্ত্রীলোকের পট পর্যন্ত দেখতে নেই, কিন্তু আমাদের তো নানা কাজকর্মে স্ত্রীলোকদের সঙ্গে কথাবার্তা পর্যন্ত বলতে হয়, এসব অবস্থার ভিতর আমাদের কিভাবে থাকতে হবে? মহাপুরুষজি খানিকক্ষণ মৌন থাকিয়া বলিলেন, দেখো বাবা, বাড়িতে যখন ছিলেন তখন মা বোন ছিল, তো মা বোনেদের সঙ্গে যেমন সরল প্রাণে মেলামেশা করতে ঠিক সেই রকম মন নিয়ে এখন স্ত্রীলোকদের সঙ্গে প্রয়োজন মতো কথাবার্তা বলবে, মনে মনে ভাববে যে তারা তোমার মা বোন, অবশ্য বিশেষ প্রয়োজন ছাড়া এমনকি ভক্ত স্ত্রীলোকের সঙ্গে কথাবার্তা না বলাই ভালো, বিশেষ করে আলাদা হবে, পাঁচজনের সামনে কাজকর্মের কথা বলতে পারো। তোমরা সাধু হতে এসেছ, নিজের ভাব বজায় রেখে নিজের আদর্শের দিকে দৃষ্টি রেখে সর্বদা চলবে, নারী জাতিকে সাক্ষাৎ জগজ্জননীর অংশ জ্ঞান করবে, এই হলো সাধনা। দেখুন মহাপুরুষ মহারাজ এসেছেন ঢাকায়, সেখানে ভক্ত সম্মেলনীতে হচ্ছে। শুরুতে একটি বৃন্দ গানের কথা বলা হয়েছে, প্রথমে গানটি এককভাবে গীত হয়েছে এবং সবাই গানটি গাইছেন। কেন এই রকম রীতিতে শুরুতে গানের রীতি আছে না, সবাই মিলে আমরা আলাদা করে আমরা বা সকলকে নিয়ে ওই একসঙ্গে সমবেত প্রার্থনা করতে পারি না, সেই কারণে প্রত্যেকটি পাঠ বা আলোচনার উদ্দেশ্যে বা ভক্ত সম্মেলনের শুরুতে এই বৃন্দগান বা বৃন্দস্তবের পাঠ স্তব পাঠের একটি চিরাচরিত রীতি আছে। এর উদ্দেশ্য হচ্ছে একটি, যাতে সমবেতভাবে সবাই ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করতে পারে, যাতে মনের একতানুতা তৈরি হয়, সবাই যেন একরকমভাবে আসে। আমরা যখন সম্মেলনে আসি তখন সবাই নানা জায়গা থেকে আসি, নানা রকমের মনের ভাব নিয়ে আসি, সেই ভাবটিকে আমাদের যে আসল ভাবটিকে জাগিয়ে দিয়ে সেই ভাবটিকে থিতিয়ে দেবার জন্য এই বৃন্দ গান এবং পাঠের প্রয়োজন আছে। তারপরই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠের কথা ছিল। সবাই মহাপুরুষ মহারাজের বাণী শুনতে চেয়েছিলেন, তাদের মনে হচ্ছিল যে শ্রীরামকৃষ্ণের কথা সেদিন না শুনলেও চলবে, কিন্তু মহাপুরুষ মহারাজ এ বিষয়ে খুব সতর্ক ছিলেন। তিনি বললেন কথামৃত পাঠ হওয়া দরকার। কথামৃতর একটি বিশেষ অংশ নিয়ে আজকের আলোচনার সূত্রপাত হয়েছে। সেখানে বলা আছে স্বামী ঠাকুর বলেছেন, সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ, স্ত্রীলোকের পট পর্যন্ত সন্ন্যাসী দেখবে না। এ সময় জনৈক ব্রহ্মচারী মহারাজকে বললেন যে ঠাকুর তো এত বড় আদেশ করে গেছেন, এখন আমাদের তো কাজে কর্মে আসতে হয়, সেখানে আমরা কি করবো? এটি একটি খুব জেনুইন প্রশ্ন, আমাদের অনেকের কাছে এই প্রশ্নটা থাকে। মহাপুরুষটি ঠিক ঠাকুরের কথাটিকে ধরে যেন আমাদের দৃষ্টিকে সেই দিকে আকর্ষণ করলেন।
তিনি বোঝালেন যে জগতের বাড়িতে যেরকম নিজের মা বাবার প্রতি একটা সহজ সাধারণ সম্পর্ক আমরা বজায় রাখতাম, ঠিক সেই রকম একটি সহজ সাধারণ সম্পর্ক জগতের যত স্ত্রী মূর্তি আছে তাদের প্রতি সেই ভাবটি রাখতে হবে। দুটি জিনিস বলছেন, বলছেন সরল প্রাণী মেলামেশা করবে, আমরা যেন অন্যরকম কোনো দৃষ্টি দিয়ে তাদের দিকে না মেলামেশা করি, সেইটি একটি সতর্কতা। এটি সব ভক্তদের, শুধু সাধু ব্রহ্মচারীদের নয়, সকলের উদ্দেশ্যে। রবীন্দ্রনাথ লিখছেন, রাজা সবারে দেন মান, সেমান আপনি ফিরে পান, মোদের খাটো করে রাখেনি কেউ, কোনো অসত্যে নইলে মোদের রাজার সাথে মিলব কি সত্যি। শুধু পুরুষদের ক্ষেত্রে না, সকলের প্রতি একটা শ্রদ্ধা এবং সম্মানের একটি সম্পর্ক তৈরি করলে আমরাও সেইটিও ফেরত পাব। প্রত্যেকের প্রতি এটি হলে আমরা একটা দূরত্ব যদি বজায় রাখি সেখানে কোনোভাবেই আদর্শের পতন হবে না। তিনি বলছেন, তোমরা সাধু হতে এসেছ, সাধুর কি উদ্দেশ্য? নিজের ভাব বজায় রেখে, নিজের ভাবটিকে আমরা যে কারণে ঘর বাড়ি ছেড়ে এসেছি। পূজনীয় স্বামী আত্মস্থানন্দজির কথা মনে পড়ে, যখনই এই রকম প্রসঙ্গ আসত উনি বলতেন, মন তো শয়তান, সে সবসময় ভালো কাজ করতে চাইবে না, সে সবসময় তোকে বিপথে ফেলার চেষ্টা করবে, এবং যখনই বিপথে যাওয়ার চেষ্টা করবে, রবীন্দ্রনাথের একটি গানকে তিনি উল্লেখ করতেন, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি, অমনি ও মুখ হেরি সরমেশে হয় সারা। তিনি বলতেন যে যখনই মনের ভেতরে এই রকম সংশয় তৈরি হবে, সব সময় মনে করবি কেন এসেছিলাম, ঘর বাড়ি ছেড়ে, বাবা মাকে ছেড়ে, তাদের সমস্ত সুখ ছেড়ে, তাদের যাবতীয় সেবা করার দায়িত্ব ছিল, সব কিছুকে তারা বিসর্জন দিয়ে আমাদের তারা ভগবানের পাদপদ্মে উৎসর্গিত হওয়ার জন্য আমাদের তারা ছেড়ে দিয়েছেন, নিজেদের জীবনের যাবতীয় সুখ ভোগ সেগুলোকে ত্যাগ করেছেন, তাদের অসহায় অবস্থা সেটার ছায়া সুদ্ধ আমাদের গায়ে লাগাতে দেয়নি। আমাদেরও উচিত আমাদের যে সন্ন্যাস জীবনের, সাধক জীবনের আদর্শটা, সেটি সম্পর্কে অবহিত হয়ে সেই পথে এগিয়ে যাওয়া। মন যখনই বিপথে চালিত করবে, তিনি বলতেন সব সময় মনে করবি কেন এসেছি। রবীন্দ্রনাথ বলছেন যে অমনি ও মুখ হেরি সরমেশে হায় সারা, অমনি শ্রী ভগবানের শ্রীমুখের দিকে আমরা তাকাই, এবং তাকালে আমরা আমাদের আদর্শের প্রতি আরো বেশি একনিষ্ঠ হতে পারব। ব্রহ্মচারী বলছেন, কিন্তু তাতেও যদি মনে কুভাব আসে তো কি করব মহারাজ? তদুত্তরে মহাপুরুষজি একটু দৃঢ় স্বরে বললেন, যেখানে সেখানে মেয়ে মানুষ দেখলে যাদের কুভাবের উদয় হয় তারা সাধু হবার তো উপযুক্তই নয়, এমনকি লোকসমাজে থাকারও উপযুক্ত হয়নি। তাদের উচিত এমন কোন নিভৃত স্থানে চলে যাওয়া যেখানে স্ত্রীলোকের মুখ পর্যন্ত দেখতে পাওয়া যাবে না, স্ত্রীলোকের কোনো সংস্রব নেই, যেখানে দীর্ঘকাল কঠোরভাবে জীবন যাপন করে মনের ওই সকল পশুবৃত্তিকে সমূলে ধ্বংস হলে তবে লোক সমাজে বাস করা আসা উচিত। সমাজেরও একটা নিয়ম আছে, একটা শৃঙ্খলা আছে, এটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা। আমরা অনেক সময় মনে করি যে সমাজে থাকতে গেলে যেমন তেমন করে থাকলেও হয়, তা নয়। প্রত্যেকটি জায়গার, প্রত্যেকটি জীবনের কিছু ডিসিপ্লিন আছে, সেগুলোকে মানতে হয়, কিছু আদর্শ আছে সেগুলোকে মানতে হয়। কি সন্ন্যাসী, কি গৃহে যারা আছেন, কি পুরুষ কি স্ত্রী, এই প্রত্যেকের প্রতি একটি যদি পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক না থাকে তাহলে কিন্তু কোনো সমাজ ব্যবস্থা দাঁড়াতে পারে না। আরও খানিকক্ষণ কথামৃত পাঠ হওয়ার পরে জনৈক শ্রোতা প্রশ্ন করলেন, ভগবান লাভের প্রকৃষ্ট পন্থা কি? মহাপুরুষটি বলছেন, শাস্ত্রে তো ভগবান লাভের উপায় সম্বন্ধে নানাভাবে উপদেশ রয়েছে, কিন্তু শেষ কথা হল শরণাগতি। শ্রী ভগবানের চরণে আত্মনিবেদন করবে, সর্বতোভাবে তাঁর শরণাগত হয়ে পড়ে থাকতে পারলে আর কোনো ভাবনা নেই। গীতাতে অর্জুনকে যোগ, কর্ম, ভক্তি, জ্ঞান ইত্যাদি সব উপদেশ করার পরে শেষটায় তিনি বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অহম ত্বাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। এই হলো সমগ্র গীতার সার কথা। ভগবান প্রতিজ্ঞা করে বলছেন, ধর্ম ও অধর্ম
সব পরিত্যাগ করে একমাত্র আমাকেই শরণ নাও, তাহলে আমি তোমাকে সকল পাপ হতে মুক্ত করব। ভগবানের সর্বতোভাবে আত্মনিবেদন ও শরণাগতি একদিনে আসে না, এবার কঠিন ব্যাপার। যত পূজা পাঠ জপ ধ্যান কঠোর সাধনা সবই একমাত্র শরণাগতি আনার জন্য। সর্বোপরি চাই ভগবত কৃপা। অনন্য মনে তার ধ্যান চিন্তা ও প্রার্থনা করতে করতে তিনি কৃপা করে সেই দুর্লভ শরণাগতি দেন। এখানে আবার একটা প্রশ্ন, এ প্রশ্ন আমাদের প্রায় সকলের, যে ভগবানকে কি করে পাবো, ভগবানকে পাবার প্রকৃষ্ট পন্থা কি? অনেক পন্থা চতুর্দিকে ছড়িয়ে আছে, তার মধ্যে সেরা কোনটা? অনেকগুলো সাজেশন বুক রয়েছে, এর মধ্যে কোন কোন প্রশ্নগুলো আমার পরীক্ষায় আসবে, কোন কোন প্রশ্নগুলো তৈরি করে যেতে পারলে আমি আমার পরীক্ষায় ক্লিক করে উঠতে পারবো, এটা আমাদের ফাঁকিবাজ গ্রুপের একটা আমাদের নিরন্তর একটি প্রশ্ন থাকে। মহাপুরুষ মহাদ ভারী সুন্দর কথা বলছেন, বলছেন আমাদের শাস্ত্রে নানা রকমের উপদেশ দেওয়া আছে, কিন্তু সমস্ত কিছুর মূল হচ্ছে শরণাগতি। আমি যতক্ষণ না পর্যন্ত তার শরণ নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত তার উপর নির্ভর করে আছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কিছু হয় না। এ নির্ভর করে থাকাটা কীরকম না, আমি 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 করতে করতে যতক্ষণ না পর্যন্ত আমি তুমিতে রূপান্তরিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত হচ্ছে না। শরণাগতির একটি ভাব এই রকম, নিজেকে শরণাগত, যতক্ষণ আমরা শরণাগত হই না তখন তুমি একটা আমি একটা, কিন্তু যখন শরণাগত হই তখন আমি তোমাতে ডুবে আছি, আমার আর নিজের কোনো আমি সত্তা নেই। তাই এইখানে শরণাগতিটি খুব ইম্পর্টেন্ট। গীতার সেই বিশেষ শ্লোক যেটির কথা তিনি বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, ভগবান সমস্ত উপদেশ করলেন, ভক্তি জ্ঞান যোগ কর্ম সমস্ত কিছু উপদেশ করার পরে বললেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, সমস্ত ধর্ম অধর্ম সব কিছু পরিত্যাগ করে একমাত্র আমাকেই, মামেকম শরণম ব্রজ, আমাকেই তুমি শরণ নাও। অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মহাশুচ, আমি প্রতিজ্ঞা করে বলছি তোমাদের সকলকে সকল পাপ হতে মুক্ত করব এবং তোমায় তুমি মোক্ষের পথে যাত্রা করবে। এটা হচ্ছে বড় কথা, আমরা সব কিছু করি কিন্তু কিছুতেই আমরা ভগবানের শরণাগত হই না। ভগবানের শরণাগতি বা আত্মনিবেদন একদিনে সত্যি সত্যি আসে না, এটা একদিন আমি করলাম বা সঙ্গে সঙ্গে হয়ে যাবে তা কিন্তু হয় না, এটা একটা দীর্ঘদিনের অভ্যাস। আপনারা দেখবেন যারা আপনাদের দীক্ষা হয়েছে, যেদিন প্রথম জপ ধ্যান শুরু করেছিলেন গুরু নির্দিষ্ট পন্থায়, গুরুদেব যেভাবে মানুষ পূজা করবার কথা বলছিলেন, ধরে নিন গুরুদেব আপনাকে বলেছেন আপনার ইষ্টের পা দুটো ধুইয়ে দিয়েছেন, মুখাত্মা মুছিয়ে দিয়েছেন, আপনার হৃদয়ে তিনি একটি বিশেষ ফুলে বসে আছেন, একটি বিশেষ জায়গায় বসে আছেন, তারপরে তাকে আপনি মুখাত্মা ধুইয়ে কপালে চন্দন দিয়েছেন, গলায় ফুলের মালা পরিয়েছেন, পায়ে চরণা আমাদের পুষ্পাঞ্জলি দিয়েছেন, তাকে খেতে দিয়েছেন, জল দিয়েছেন, খাওয়া হলে মুখ ধুইয়ে দিয়েছেন, পান দিয়েছেন, আরতি করেছেন, এই সমস্ত পদ্ধতি তিনি বলেছেন। প্রথম দিকে কিন্তু আমরা খুব সহজে এগুলোকে অভ্যাস করতে পারতাম না, প্রথম দিকে শুরু করলেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এগুলো করে উঠতে পারতাম না, কিন্তু দিনের পর দিন দিনের পর দিন নিরন্তর অভ্যাস করতে করতে আমাদের ভাবনাটা এমনই এলো, আমরা প্রথম ভাবা মাত্রই আমাদের হৃদয়ের ভেতরে আমাদের সেই হৃদয় দেবতাকে খুব সহজে দেখতে পেতাম। আমাদের কখনোই মনে হতো না এটা হার মাস খাঁচার একটা অংশ যেখানে হৃদয় দেবতা যেন জোর করে এসে বসেছেন, এটা আমাদের কখনো কোনো অবস্থাতেই আমাদের বোধ হতো না। তাই বলছেন এই পথে যাওয়ার জন্য, শরণাগতি পাওয়ার জন্য এইগুলো পূজা পাঠ জপ ধ্যান এবং কঠোর সাধনা। পূজা করলে আমি তার পূজা করছি, যখন আমরা পূজা করি আমাদের মনে করতে হয় যেন আমরা তার পূজা করছি। আমাদের একজন স্বামীজি, তিনি একটা সময় দীর্ঘদিন দুর্গা পূজা করেছেন, তিনি আমাকে একটা ভারী সুন্দর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যখন ওই জটাজুট সমায়ুক্তম অর্ধেন্দুকৃত শেখরাব, ওই দেবী দুর্গার ওই বিখ্যাত ধ্যান মন্ত্রটি পাঠ হয়, আমি জানো তো কোনো দিন দেখিনি যেখানে আমার মা দুর্গা দাঁড়িয়েছে, আমার সব সময় মনে হয়েছে একটা বড় রক্ত পদ্মের উপর মায়ের যে সেই ধানের গোলার যে ছবিটি আছে, মা পা ঝুলিয়ে বসে আছেন, আমি যেন কল্পনা করতাম ওই ধ্যান মন্ত্রটি করার সময় মা যেন আমাদের শ্রী শ্রী মা যেন
ওই সেই রক্তপদ্মের উপর বসে আছেন। তার ঝোলানো পাটি আরেকটি রক্তপদ্মের মতো আছে। অদ্ভুত কল্পনা করতুম, সেই রক্তপদ্মের ভেতরে যেটা যার উপর পাটি আছে তার ভেতরে যেন ঝাঁঝিরি আছে। আমি জল ঢাললে সব জল তার মধ্যে দিয়ে চলে যেত, শুকনো থাকত। আমি তার পা মুছিয়ে দিয়েছি, যত মন্ত্র বলেছি, অর্ঘ যত দিয়েছি, যত ফুল দিয়েছি, যত চন্দন দিয়েছি, সবসময় মনে হয়েছে যে মা স্বয়ং বসে আছে। এমনকি মায়ের কপালে সাদা চন্দন লাল চন্দন পরিয়েছি, সুন্দর সুগন্ধি পুষ্প দিয়েছি, ফুল দিয়েছি, মালা দিয়েছি, ধূপ দেখিয়েছি, দীপ দেখিয়েছি। কখন দশভুজা আমার দ্বিভুজা মা সারদায় রূপান্তরিত হয়েছে আমরা বুঝতে পারিনি। পূজার কাজই হচ্ছে ভগবানের সঙ্গে নৈকট্য বা একটি বিশেষ সম্পর্ক স্থাপন করা। এই এইটাই এরকম ভাবে পূজা পাঠ, পাঠের অর্থ হচ্ছে ভগবানের লীলা, ভগবানের কথা, ভগবানের শব্দ, তার কিছু চিন্তা করে করে পাঠ করে করে তার অর্থ সহ পাঠ করে করে তাকে ভাবা। জপ মানে হচ্ছে নিরন্তর তার নাম করা, ধ্যান মানে নিরন্তর তার রূপ চিন্তা করা, এবং তাকে পাওয়ার জন্য যাবতীয় সুখ ত্যাগ সেটি হচ্ছে কঠোর সাধনা, একটি নির্দিষ্ট পথে নির্দিষ্ট সময় করা। কিন্তু এগুলো সবই একটাই উদ্দেশ্য, এর উদ্দেশ্য হচ্ছে যেভাবেই হোক ঈশ্বরের প্রতি শরণাগতি আনার জন্য। এর জন্য চাই কি না, ভগবানের কৃপা। ভগবানের কৃপা কেমন করে হয়? ঠাকুর বলছেন মায়ের ঘ্যান ঘ্যানে ছেলে হওয়ার কথা বলছে, বারবার তোমাকেই চাই, তোমাকেই চাই, তোমাকেই চাই, বারবার বলতে 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 একটা সময় তার কৃপা হয়, তিনি তার কৃপার দরজাটি খুলে দেন এবং আমরাও সেই তার দুর্লভ শরণাগতি লাভ করতে পারি। অন্য এক সময় ঢাকা মঠের জনৈক কর্মী খুবই ভারাক্রান্ত প্রাণে মহাপুরুষটিকে নিবেদন জানিয়েছিলেন, রাজা মহারাজ আদেশ করেছিলেন আর যাই করিস সকাল সন্ধ্যা জপ করতে ভুলবিনি, অথচ আমার যে জাতীয় কাজ করতে হচ্ছে ভজন ও ক্লাস ইত্যাদি, তাতে তো সপ্তাহের মধ্যে 5 দিনই সন্ধ্যার সময় বাইরে যেতে হয় এবং সন্ধ্যায় জপ করবার আদৌ সময় পাই না, এতে মনে বড় অশান্তি হচ্ছে। তদুত্তরে মহাপুরুষ মহারাজ বলেছিলেন, দেখো এই যে ক্লাস ভজন ইত্যাদি করো তা ঠিক জপ ধ্যানের মতো সাধন জ্ঞানে করবে, শ্রী ভগবানের ভজন তার বিষয়ে পাঠ ও আলোচনা এ তো ভজন সাধনেরই অঙ্গ, আর এই ভাবটি সর্বক্ষণ মনে জাগরুক রাখবে যে তুমি তারই কাজ করছো, তাঁর সেবা জ্ঞানে করলে এতে তোমার পরম কল্যাণ হবে, ক্লাস ইত্যাদি করে এসে যখনই সময় পাবে নিয়মিত জপ ধ্যান করতে বসবে, এমনকি সবার পূর্বেও নিয়মিত জপটুকু করা চাই, মহারাজের আদেশ ঠিক ঠিক পালন করতে হয় বই কি। এটা হচ্ছে আমাদের একটা সমস্যা, আমরা যারা বিভিন্ন জায়গায় নানা কাজে উপস্থিত থাকি, বিভিন্ন জায়গায় যেতে হয় আমাদের, এই সমস্যাটা আমাদের বরাবর। তাই তিনি পথটা খুঁজে দিয়েছেন, জপ ধ্যান কিন্তু এতটুকু কম করতে বললেন না, বললেন না যে করো না, এই কথাটা তিনি বললেন না, কিন্তু কী করলেন, যেটা নির্দিষ্ট জপ ধ্যান একটি সংখ্যা সেটি আমাদের নিয়মিত করতে হবে, আর আরেকটা কী করলেন, জপ ধ্যানের উদ্দেশ্য যেটা মনকে শ্রী ভগবানের পাদপদ্মে রাখা সেইটির ব্যবস্থা তিনি দিলেন, সেটির নিদান তিনি দিলেন। কী নিদান দিলেন, না যা কাজ করি না কেন সেটা ভগবানের কাজ করছি এই জ্ঞানে এই বোধে নিরন্তর তার কাজ করে যাওয়া, এটির কথা তিনি বললেন। আমি যদি গানও গাই ঈশ্বরের উদ্দেশ্যে, এটা আমি তাকেই শোনাচ্ছি, খেঁদা বোধা পচা কাউকে শোনাচ্ছি না, আমি শুধু আমার ঈশ্বর তিনি সামনে বসে আছেন। ঠাকুরের একটি ভারী সুন্দর প্রেসক্রিপশন আছে ভালো গান গাইবার পদ্ধতিতে, কীরকম তিনি বলতেন, রামলাল দাদাকে বলেছিলেন যে যখন গান গাইবি মনে করবি যে দেবতার উদ্দেশ্যে গাইছিস তিনি তোর সামনে বসে আছেন, তাকে সামনে স্থাপন করে গাইবি। যদি আমি আমার প্রিয়জনের উদ্দেশ্যে গান গাই, তাকে যদি সামনে বসিয়ে গাই, তাহলে আমি কি করব, আমি আমার মন প্রাণ উজাড় করে আমার সমস্ত ভালোটুকু দিয়ে গান গাইব। এক্ষেত্রেও সেই একই জিনিস বলা আছে। তাই বলছেন ঈশ্বরের প্রীতির জন্য তসমিন তুষ্টে জগত তুষ্টম প্রণীতে প্রণীত জগৎ, আমি সব কিছু করছি, প্রিয়তাম পুণ্ডরী কাক্ষ সর্বয়জ্ঞেশ্বর হরি তসমিন তুষ্টে জগত তুষ্টম প্রণীতে প্রণীত জগৎ, আমি যা কিছু করছি সব তোমার প্রীতি উৎপাদন করার জন্য করছি। আর তাঁর যখন প্রীতি উৎপাদন করার জন্য করি, তাতে আমি যদি ক্লাসও নিই, আমি যদি ভজনও করি, আমি যদি মানুষের কাছে যাই, আমি যদি চাঁদা কালেকশনও করি, সবটুকুই তার মানে পুজো হয়। বেলঘরিয়া স্টুডেন্টস হোমে একজন
হরি প্রবীণ সন্ন্যাসী ছিলেন, পূজনীয় স্বামী শিবদাস স্কন্দানন্দজী মহারাজ, তিনি শিবদাস মহারাজ নামেই প্রসিদ্ধ। তিনি আমাদের একটি ভারী সুন্দর কথা বলেছিলেন, বলেছিলেন ঈশ্বর আমাদের সকলকে ফুল বেলপাতা দিয়ে তার পুজো করবার অধিকারী করেন না, কাউকে দেন কাগজ কলম ক্যালকুলেটর, কাউকে দেন চক ডাস্টার, কাউকে দেন মাক্রিয়ক্রম তুলো, তারপরে ওষুধের নানা জিনিসপত্র, আর কাউকে দেন হাতা খুন্তি এই সমস্ত। কিন্তু আমরা যদি মনে করি যে উপকরণটা আমার হাতে আছে সেটি আমার পূজার ফুল বেলপাতা, তাহলে পূজারী পূজার ফুল বেলপাতা দিয়ে ঈশ্বরের অর্চনা করে যে আনন্দ পাবে আমিও ঠিক একই রকম আনন্দ পাব। মহাপুরুষটির কথা বলার উদ্দেশ্যটাই এই, যেন আমরা কেমন করে আমাদের যে নিয়মিত কাজ সেটির সঙ্গে কিন্তু একই সঙ্গে গুরু নির্দিষ্ট যে সাধন ভজনের পদ্ধতি সেটা যতটা সম্ভব সেটা করতে হবে। জনৈক ভক্ত মহাপুরুষটিকে প্রশ্ন করিয়াছিলেন, ঠাকুর বলতেন যে বাসনা লেশমাত্র থাকলেও ভগবান লাভ হয় না, যেমন সুতোর একটু ফেঁসো থাকলেও তা ছুঁচের ভেতর ঢোকে না, কিন্তু আমাদের মনে তো অসংখ্য কামনা বাসনা রয়েছে, আমাদের উপায় কি হবে? মহাপুরুষ যে একটু চুপ করিয়া থাকিয়া বলিলেন, উপায় আছে, চিত্তরূপ সুতায় ভক্তি বিশ্বাসরূপ তেল জল মেখে কামনা বাসনারূপ ফেঁসোগুলোকে বেশ করে রগড়ে নিলে চিত্ত অনায়াসে শ্রী ভগবানের পাদপদ্মে মগ্ন হবে। খুব ব্যাকুল হয়ে তাকে ডাকো, তার কাছে কেঁদে কেঁদে প্রাণের আরতি জানাও, তিনি ভরো আশ্রিত ভক্ত বৎসল, তিনি ভরো আশ্রিত বৎসল, শরণাগতকে কখনো ত্যাগ করেন না। এটা হচ্ছে কথা। ঠাকুরেরও ভারী সুন্দর উদাহরণ আছে, তিনি বলেছেন যে মন কামনায় ব্যস্ত তাকে ঈশ্বরকে কামনা করার উপায়ের দিকে তাকিয়ে থাকো, যেমন রমণ করতে ইচ্ছুক তাকে ঈশ্বরের সঙ্গে রমণ করবার কথা ভাবতে পারো। তাহলে যখনই আমরা যা কিছু করি না কেন যদি ঈশ্বর কেন্দ্রিক করি তাহলে হয়। আমাদের মনে আছে আমরা যখন বারাসাত মঠে পুজো করতে যাচ্ছি তখন পূজনীয় স্বামী হিরণ্ময়ানন্দজি ভারী সুন্দর একটা কথা বলেছিলেন, সবসময় মনে রাখবে ঠাকুর যেন একটা ছোট্ট ছেলে, তোমার উপর সম্পূর্ণ নির্ভর করিয়াছেন, তুমি তাকে ঘুম থেকে না তোলালে তাকে ঘুম থেকে তিনি উঠতে পারেন না, তুমি তাকে জামা কাপড় পরিয়ে ভদ্রলোকের মতো বসিয়ে না দিলে তিনি সকলের সঙ্গে দেখা করতে পারেন না, তুমি না চান করিয়ে দিলে তুমি না খাইয়ে দিলে কিচ্ছু তিনি পারেন না। এটা একটা ভাব, আমরা যদি ঈশ্বরের প্রতি এই ভাবটা রাখি তাহলে আমাদের হবে। এই করলে দেখবেন আমাদের এই ভক্তি বিশ্বাসরূপ যে তেল জলে মেখে আমাদের মনের যে কামনা বাসনারূপ ফেঁসোগুলো এগুলো সব যেগুলো ছড়িয়েছিল একীভূত হয়ে যাবে, এবং যে সুতার বন্ধনে যে ভক্তি ভালোবাসার বন্ধনে আমরা ঈশ্বরকে ধরার চেষ্টা করেছি আমরা কত সহজে ঈশ্বরকে ধরে ফেলেছি, তাঁর আশ্রিত হয়ে পড়েছি, এবং তিনি আশ্রিত বৎসল, তিনি কখনো তার আশ্রিতকে ছেড়ে দেন না। আজকের মতো আমরা এইখানেই শিবানন্দ বাণী পাঠ ও আলোচনা শেষ করছি, আগামী দিন আমরা আবার শুরু করব। লকডাউন আস্তে আস্তে বোধহয় তার পার্শিয়াল ছেড়ে দেওয়ার পার্শিয়াল লকডাউনের কথা শোনা যাচ্ছে, কিন্তু যাই হয় হোক আমরা যেন মন প্রাণকে শান্ত রাখি, আমরা যেন এই সরকারি ব্যবস্থাগুলোকে মেনে নিতে পারি, আমরা যেন এই পরিস্থিতিকে এইভাবে ব্যবহার করি যে ঈশ্বর আমাকে নির্জন বা শুধু নয় আমার নিজেকে একবার দেখার সুযোগ করে দিয়েছেন, আমরা যেন সেই সুযোগটির সম্পূর্ণ উপভোগ করে এগিয়ে চলি। ওম প্রণতানাম প্রসীদত্ব দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামি ডে লোকানাম ব্রতাপদ। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।